हेलो लिसनार्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें आपनादेर साथे शेयर करब शैशवेर दिनगुलोर चतुर्थ पार्ट। आज हमें फिरे जाब आमार शैशवेर बर्षा मुखर दिनगुलोते, सेई दिनगुलो जे दिनगुलो एखन खूब मिस करी। कत आनंदेर छिलो सेई बर्षाकालीन स्मृतिगुलो, मुहूर्तगुलो। आज आबार आमी सेई स्मृतिगुलोके आपनादेर माझे शेयर करब। तो चलुन लिसनार्स, शुरू करा जाक। আমি আমার শৈশবের দিনগুলো যেমন ভালো কাটিয়েছি, ঠিক শৈশবের বর্ষাকালের মুহূর্তগুলোও ভালো কাটিয়েছি। বর্ষাকালে বৃষ্টির জলে ভিজেছি, কাদাতে লাফালাফি করেছি, বর্ষার জমে থাকা জলে বৃষ্টির মাঝে কাগজে তৈরি নৌকা ভাসিয়েছি, বৃষ্টিতে মানকচু পাতাকে ছাতা বানিয়েছি, বর্ষিতে মাছ ধরেছি, সোনা ব্যাঙের মনোমুগ্ধকর গ্যাঙর গ্যাং ডাক শুনেছি। সব কিছুই ছিল আমার বর্ষাকালের শৈশবের দিনগুলোতে। আমাদের বাড়ির সামনে ডোবাগুলোতে যখন বর্ষার জলে ভর্তি হয়ে যেত, তখন সেই ডোবাগুলোর ধার দিয়ে সারি সারি সোনা ব্যাঙ বসে থাকত। তাদের ভাষায় চলতো তাদের কলরব। কি সুন্দর লাগতো দেখতে সারি সারি হলুদ রঙের সোনা ব্যাঙগুলোকে। অসাধারণ ছিল সেই অপরূপ দৃশ্যগুলো। এখন আমি খুব মিস করি সেই সোনা ব্যাঙের ডাকগুলো। এখন আর সেই ডোবাগুলো নেই, আর সেই সাথে ওদেরও দেখা নেই। এই বর্ষাকালে ওদের খুব মনে পড়ে যায়। সেই মুহূর্তগুলো কোথায় হারিয়ে গেল আজ। আবার যদি সেই দিনগুলো ফিরে পেতাম কতই না ভালো হতো। তারপর বর্ষার দিনে বৃষ্টির জমে থাকা জলের মাঝে কাগজে তৈরি নৌকা ভাসাতাম আমি আর দাদা, কত মজা হতো। সেই দিনগুলো এখন শুধু সুন্দর সুন্দর মুহূর্ত হয়ে মনে গেঁথে আছে। বর্ষাকালে বৃষ্টির দিনগুলোতে মনের আনন্দে ভিজতাম, আর তার সাথে বকাও খেয়েছি। বৃষ্টিতে ভিজলে তো বকা শুনতেই হবে, তাই না? আমিও শুনেছি, খুব বকা খেয়েছি আমি ছোটবেলাতে বৃষ্টিতে ভেজার জন্য। এখনো খাই, এখন তো ভিজি না, তবু যদি একটু বৃষ্টিতে নামি তো বাবা পিসির বকা শুনতেই হবে। বলে বৃষ্টি দেখলেই নেমে পড়তে হবে, তাই না? অভ্যাসটা এখনো যায়নি, কি করবো আমি লিসেনার্স বলুন তো। আমি শুধু হারিয়েই যাই প্রকৃতিতে। প্রকৃতির সব কিছু আমাকে তার দিকে টেনে নিয়ে যায়। প্রকৃতি তার সবটুকু উজাড় করে দিয়েছে সবার মাঝে। শুধু সেই সৌন্দর্য উপভোগ করার জন্যে চাই অনুভূতিটুকু আর প্রকৃতির প্রতি ভালোবাসা। বর্ষার দিনে আমি বর্ষিতে মাছ ধরতাম। আমাদের বাড়ির সামনে যে জলের ডোবাটা ছিল সেখানে এক জেলে দাদু মাছ চাষ করত। বাবা দাদা আমি বর্ষিতে মাছ ধরতাম। আমি খুব বায়না করতাম, সেই জন্য আমাকেও বর্ষি বানিয়ে দিত। ময়দার ছোট ছোট গুটি করে বর্ষিতে লাগিয়ে মাছ ধরতাম। কি যে আনন্দ হতো কি বলবো। মাছ খাওয়ার থেকে মাছ ধরার মজা সব থেকে বেশি বলে আমি মনে করি। আহা কি আনন্দই না ছিল সেই দিনগুলোতে। আমি অনেক পুঁটি মাছ, তেলাপিয়া মাছ ধরেছি। জেলে দাদুর কাছে মাঝে মাঝে ধরাও পড়তাম, একটু বকতো। জেলে দাদুরটা যখন মাছ ধরতো জাল দিয়ে, তখন আমাদের মাছ খেতেও দিত, খুব ভালো ছিল। বর্ষার দিনে জল বেশি হওয়াতে উঠোনে জল চলে আসতো। তারপর আমি চেয়ার পেতে বসে বসেও মাছ ধরেছি, মনে আছে এখন আমার সেই দিনগুলো। উঠোনে জল আসার কারণে মাছগুলো ডোবা থেকে বর্ষার জলে উঠোনে চলে আসতো, আর ছালা চাপা দিয়ে মাগুর মাছ ধরা হতো। কি আনন্দঘন ছিল সেই দিনগুলো, আজ আর নেই সেই দিনগুলো। সব কিছুই পাল্টে গেছে এখন, খুব মিস করি সেই মুহূর্তগুলো। এখন আমার জীবনে বর্ষাকাল মানে গান শোনা, উপন্যাস পড়া, গল্প করা, ছোটবেলার গল্প শোনা, বৃষ্টির রূপগুলোকে অনুভব করা, এইভাবে কেটে যাচ্ছে বর্ষাকাল। আর সঙ্গে তো থাকে বাঙালির বর্ষাকালের পছন্দের খাবার, খিচুড়ি আর মাছ ভাজা বা অন্য কিছু ভাজাভুজি, তাই না? বর্ষার দিনে স্কুল কলেজে যাওয়ার সেই দিনগুলো আজও মনে পড়ে। বর্ষার দিনে বৃষ্টির জলে যখন স্কুলের মাঠ পিছল হয়ে থাকে, কতজনই না পা পিছলে পড়ে গিয়েছে, তাই না লিসেনার্স? আর কেউ যদি পড়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, হাসিটা কেউ আটকাতে পারে না, সবাই হেসে ওঠে একসাথে।
আমিও পড়েছি, পা পিছলে একবার দুবার স্কুলে পড়ার সময়ে। সব থেকে বেশি পা পিছলে নিজেদের বাড়িতেই পড়েছি ধূপধাপ। তখন আর কি, নিজেই হেসেছি, কষ্টও পেয়েছি। পা পিছলে পড়ে যাওয়ার মজাই আলাদা, কি বলেন লিসেনার্স? আরেকটা মুহূর্ত মনে পড়ে গেল, সেটা হচ্ছে বৃক্ষমেলার দিনগুলো। সেই দিনগুলোতে বাবার সাথে, মা দাদার সাথে বৃক্ষমেলাতে যাওয়া, গাছ দেখা, গাছ কেনা, মেলা ঘুরে ঘুরে দেখা, নাগরদোলনাতে চড়া, বাদাম ভাজা খাওয়া, আহা কত ভালো ছিল সেই দিনগুলো। বৃক্ষমেলার সবথেকে আনন্দের মুহূর্ত ছিল আমার কাছে 5 টাকাতে 10 পাক করে নাগরদোলনাতে চড়া, খুব আনন্দ হতো আমার। বৃক্ষমেলাতে বৃষ্টির দিনে যখন যাওয়া হতো, চারিদিকে কাদা আর কাদা, সেটাও একটা মুহূর্ত ছিল। কত রকম গাছের নাম, বাবার সাথে লেবু গাছ, ডালিম গাছ, মেহেদি গাছ, রজনীগন্ধা ফুলের গাছ, দাদার সাথে পেয়ারা গাছ, জলপাই গাছ, কদবেল, আম গাছ সহ আরও অনেক গাছ কেনা হতো। সেই পুরনো দিনগুলো আর ফিরে পায় না এখন, খুব মিস করি সেই দিনগুলোকে। তো আজ এ পর্যন্ত লিসেনার্স, আমি আবার ফিরে আসবো শৈশবের দিনগুলোর পঞ্চপাঠটি নিয়ে আপনাদের মাঝে। সবার সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন সবাই, এবং সবাইকে ভালো রাখবেন, হাসতে থাকবেন, হাসাতে থাকবেন আশেপাশের মানুষদের। নিজের হাসিকে যেমন ভালোবাসবেন, অন্যের হাসিকেও তেমনি ভালোবাসবেন। বিখ্যাত একজনের উক্তি আছে, সেটি বলেছেন জন লেভি, সেটি হচ্ছে যে মন খুলে হাসতে পারে না সে পৃথিবীতে সবচেয়ে অসুখী। আমার সাথে এতক্ষণ থাকার জন্য, আমার শৈশবের গল্পগুলো শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার ব্যাকগ্রাউন্ডে এখন যে গানটি হচ্ছে, সেই গানটি শুনুন আর বর্ষাকালকে অনুভব করুন। ধন্যবাদ সবাইকে। আমি ঝোল খাইব দুটো বেগুন দিয়া রে, কি মাছ ধরেছ বড়শি দিয়া, ও গুরুজি কি মাছ ধরেছ বড়শি দিয়া, ও দরদি কি মাছ ধরেছ বড়শি দিয়া। আবার শিঙি মাছটা মারছে কাঁটা, পরানে যায় জ্বলিয়া রে, কি মাছ ধরেছ বড়শি দিয়া, ও দরদি কি মাছ ধরেছ বড়শি দিয়া, ও গুরুজি কি মাছ ধরেছ।